আইনজীবীর মৃত্যুতে কলকাতা হাইকোর্টে বিরতি জানা গিয়েছে। দীপঙ্কর পাল, তার মৃত্যু হয়েছে গতকাল হাইকোর্টে এবং তার জেরেই কর্মবিরতি কলকাতা হাইকোর্টে। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, কলকাতা হাইকোর্টে কর্মবিরতি, আইনজীবীর মৃত্যুতে কলকাতা হাইকোর্টে কর্মবিরতি। আইনজীবী দীপঙ্কর পাল, গতকাল তার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে এবং আইনজীবী দীপঙ্কর পালের মৃত্যুতে শোকস্তব্ধ বিচারপতি ও আইনজীবী মহল। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিস্তারিত জানতে চাইবে বিষয়। দেখো, প্রবীণ আইনজীবী দীপঙ্কর পাল গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তার প্রয়াণে বিচারপতি এবং আইনজীবী মহলে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট স্থানে এবং সেখানে করছেন কলকাতা হাইকোর্টের সমস্ত বিচারপতিরা এবং এরপরেই দেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে। প্রবীণ আইনজীবীর মৃত্যুতে আজকে কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি এবং ইনকর্পোরেট ল সোসাইটি থেকে কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টে আজকে কোন রকম মামলার বিচার প্রক্রিয়া চলবে না। অর্থাৎ কলকাতা হাইকোর্টে শোক হিসাবে একদিনের কর্মবিরতি পালন করছে। অনেক ধন্যবাদ পীযূষ, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আইনজীবীর মৃত্যুতে হাইকোর্টে কর্মবিরতি। জানা গিয়েছে গতকাল হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে আইনজীবী দীপঙ্কর পালের এবং তার মৃত্যুতেই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।